হতেই পারে সোনাঝুরির হাটের ব্লগ খুবই কমন, এখানে আর কী বা দেখার আছে। তবে এক একজনের প্রকৃতি দেখার ভঙ্গি এক এক রকম, মানুষ ভেদে তার প্রকাশটাও ভিন্ন ধর্মী। তাই অনুরোধ, আমার এই ছোট্ট প্রয়াস আপনারা একটু ধৈর্য নিয়ে পুরোটা দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে এটাও অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এবার চলুন আগেই জেনে নিয়ে হাটের কিছু কিছু জিনিসের মূল্য কী আছে। এগুলো কি পাঞ্জাবি কুর্তি আছে তোমার কাছে? কত করে পাঞ্জাবিগুলো কেরম প্রাইস স্টার্ট কেরম আছে? 280 থেকে। এগুলো কি হ্যান্ডলুম? তো কেরম প্রাইস আছে? 750। কত থেকে স্টার্টিং? 450। কোনগুলো 450? ওই যে সামনে একটা 450, এইটা এটা 450, এটা আছে আপনার 650, এটা আছে 450, এটা আছে আপনার 350। এটা এটা 1250। আমার যেহেতু ফ্যাব্রিক জুয়েলারি খুব পছন্দের, তাই আমি দুটো নেক পিস কিনলাম যার দাম নিয়েছিল 350 টাকা। শালবনিতে সময় কাটাতে আমার সব সময়ই ভালো লাগে, কিন্তু দিনের বেলাটা খুব রোদের তাপ, তাই একটু সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম। আমি কখনো কোপাই ভিউ পয়েন্টটা দেখিনি, তাই ওটা দেখতেই গাড়ি নিয়ে গ্রামের পথ ধরে এগিয়ে চললাম। সোনাঝুরি থেকে কোপাই ভিউ পয়েন্টের দূরত্ব 3.9 কিলোমিটার। গাড়িতে সময় লাগে ওই 10 থেকে 15 মিনিটের মতন। গুগল ম্যাপে কসবা রোড ধরে সোজা খোয়াই ভিলেজ রিসর্ট যে রাস্তাটা আছে সেটা ধরে পৌঁছে যাবেন কোপাই ভিউ পয়েন্টে। কিন্তু তার আগেই প্ল্যান চেঞ্জ হলো, নেমে পড়লাম কঙ্কালীতলা মায়ের মন্দির দর্শনের জন্য। এখন না দেখলে খুব তাড়াতাড়ি সন্ধে নেমে যাচ্ছে, আর পরে আর দেখা হবে না। আমি এর আগেও কঙ্কালীতলা মন্দির এসেছি, আর কঙ্কালীতলা নিয়ে আমার আরেকটা ব্লগ আছে। তবে যেহেতু আবার আমি শান্তিনিকেতন ঘুরতে এসেছি, তাই মায়ের দর্শন করবো না, এটা তো হয় না। বলা হয় কঙ্কালীতলা শক্তিপীঠ 51টি শক্তিপীঠের সর্বশ্রেষ্ঠ শক্তিপীঠ। কথিত আছে এই স্থানে দেবী সতীর কঙ্কাল পতিত হয়েছিল। কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণে একটি জলের কুণ্ড বা জলাশয় আছে যার ভেতরে দেবী সতীর ওই কঙ্কাল রয়েছে। এই কারণে এই কুণ্ডের জলকে শান্তি জল হিসেবে মানা হয়। বিকেলবেলা তাই ফাঁকায় ফাঁকায় মায়ের দর্শন করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য কোপাই ভিউ পয়েন্টে। গ্রামের মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা, দুপাশে খেজুর গাছের সারি, কাঁচা পাকা বাড়িগুলি দ্রুত বেগে বেরিয়ে যাচ্ছে গাড়ির গতিকে টেক্কা দিয়ে। দূরে সূর্যদেব পাটে বসছেন, একটা অন্যরকম অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না। পাক্কা 10 মিনিটের পথ অতিক্রম করে পৌঁছলাম কোপাই ভিউ পয়েন্টে। সত্যি কথা বলতে ভিউ পয়েন্ট বলে কিছু আহামরি ব্যাপার নেই। গ্রামের ভেতরে একটা জায়গা, একটা ছোট্ট ব্রিজ যার নিচ দিয়ে একটা খালের মতন নদী, তাও আবার শুকনো, বেশিরভাগটাই ফাঁকা মাঠ। আমার তেমন একটা ভালো লাগেনি। এরকম দৃশ্য আমাদের বাড়ির ধারেও আছে, তবে কোপাইয়ের একটা সুন্দর বাঁক আমি দেখেছি, কোথায় সেটা পরের ব্লগে দেখাবো। এখানেও একটা গ্রামের মেলা বসেছে সামনেই, কয়েকজন গ্রামবাসী মিলে একটা ছোট মাঠের মধ্যে বেশ কিছু জিনিস বিক্রি করছে, আর এটাকে বলে কোপাইয়ের হাট। সন্ধে নামার আগে বেরিয়ে পড়লাম, কারণ ওখানে কিছুই দেখার নেই। এখন যাচ্ছি ইউনিভার্সিটি চত্বরে, ওখানে স্ট্রিট ফুড আর মার্কেটিংয়ের বিরাট জায়গা। রাস্তার পাশে লাইন দিয়ে প্রচুর দোকান পাবেন যেখানে নানান রকম জিনিস বিক্রি হচ্ছে। আমারও কটা জিনিস কেনার ছিল, তো ওখান থেকেই কিনে নেব, আর অল্প খিদেও পেয়েছিল। এখানে মোমো, কাবাব, চাউমিন, চিকেন ফ্রাই, চা, ডিমের ডেবল, প্রচুর জিনিস আছে খাবার, কোনটা ছেড়ে কোনটা খাবেন। আর দামও অনেক সস্তা, আমাদের কলকাতায় 40 টাকায় 6 পিস মোমো দেয়, আর এখানে আপনি 40 টাকায় 8 পিস মোমো পাবেন। কি আর ভেতরটাও চিকেনের স্টাফিংটা ভীষণ পুরু। আমরা এখন যে মার্কেটটা আছি, এটা আপনি সন্ধ্যের সময় এসে এখানে প্রচুর জিনিসপত্র পাবেন।
বিশ্বভারতীর পরে রাস্তার ধারে যে মার্কেটটা আছে ওখানে আপনি সবসময় এসে কোনো জিনিসপত্র পেয়ে যাবেন। অনেক বড় মার্কেট রাস্তার দূরে এখানে রয়েছে। একটা মজার কথা বলি, হঠাৎ মনটা কেমন বিরিয়ানি বিরিয়ানি করছিল, আর ঠিক ওই সময়ে সাপে বর হওয়ার মতন চোখের সামনে দেখতে পেলাম কলকাতার আরসালান এখানেও। এটা তো ভীষণই আশ্চর্যের ব্যাপার। তারপর আরেকটু লক্ষ্য করে দেখলাম ওটা আরসালান নয়, আরসানাল। তা যাই হোক, নামের জটিলতায় না গিয়ে বিরিয়ানি সন্ধানে ঢুকলাম। দেখলাম চাপও আছে, চিকেন বিরিয়ানি 100 টাকা আর মাটন বিরিয়ানি 130 টাকা, চিকেন 60 টাকা চিকেন চাপ আর মাটন চাপ 80 টাকা। টেস্ট বিরিয়ানির বেশ ভালো, কিন্তু চাপটা একদম ভালো লাগেনি। তবে চাপে যে মাটনের পিসটা দিয়েছিল সলিড দিয়েছিল। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরের ব্লগটা আবার খুব জলদি আনতে চলেছি। আজকের মতন টাটা। আর ভিডিওটা প্লিজ লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।